যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, যখন অ্যাটাক করবা খবরদার কোনো শিশুর গায়ে গায়ে আঘাত করবা না, বৃদ্ধার গায়ে আঘাত করবা না, নারীর গায়ে হাত তুলবা না, ও এলাকার গাছপালা নষ্ট করবা না, গবাদি পশু নষ্ট করবা না, বিধর্মী কোনো পাদ্রি হাত তুলে যদি বলে নিরাপত্তা চাই তাকেও মারবা না, এমনকি যোদ্ধা তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান আল আমান আমি সিকিউরিটি চাই আমি যুদ্ধ করব না লড়ব না তাকেও হত্যা করা যাবে। কি চমৎকার মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, আর ওরা আমাদেরকে মানবাধিকারের কথা শিখায়। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ওরা মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, সাম্প্রতিক সময়ে সিরিয়াতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এগুলোর একটার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এখানে জঙ্গিপনার কোনো স্থান নাই। জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে আমরা না বলবো, কি বলবো বলেন? নো, এত আস্তে চিল্লায় বলতে হবে নো, আমরা বলে দিলাম নো ফর টেরোরিজম, সন্ত্রাসবাদকে আমরা বলে দিলাম না, তোমাদের জন্য কোনো স্থান নাই আমাদের হৃদয়ে, আমরা শান্তি চাই। আমরা কি চাই? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের, সকল মানুষের অগ্নিরাপদ আবাস সেই পৃথিবী আমাদের, সকল মানুষের অগ্নিরাপদ আবাস। উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক কিনা? আমরা জঙ্গিপনা, আমরা সন্ত্রাসবাদ চাই না, আমরা চাই শান্তি। কি চাই? আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন? كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখাইয়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনে সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন, এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। আলহামদুলিল্লাহ পড়েন। এমন কিতাব আমরা পেয়েছি, কিতাবে সব সমস্যার সমাধান আছে, আল্লাহর কসম করে বলছি পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না? কিন্তু সংসদ ভবনে যারা আছে এরা তো চায় না, কথা কন দেখছেন না? কিছুদিন আগে কি বললো একজন, আমরা ভোট দিয়ে একরে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয়, কথা বলে, এরা ইসলাম সহ্য করে না, সবাই না, মোল্লাতন্ত্র বলেছে সে, ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র, ডানা বেঁধে উঠেছে দেশে, একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে, চিন্তা করছেন? আর কাদিয়ানিদের মতো একটা গোষ্ঠীর সাফাই গেতে শুরু করেছে উনি সংসদে বসে, ওনার আর কোনো কাজ নাই, এগুলো আগাছা, এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলোরে ক্লিন করে দেয়া, কথা বলেন?
দেশে কত সমস্যা এগুলো নিয়ে কথা নাই, ইফটিজিং এই দেশে আছে না নাই, দুর্নীতি আছে না নাই, ঘুষ আছে না নাই, ঘুষে আমরা চ্যাম্পিয়ন, সারা ওয়ার্ল্ডে আমরা ঘুষে চ্যাম্পিয়ন, সরকারি অফিসের টেবিলের উপর দিয়া নিচ দিয়া সব জায়গা দিয়া চলে, আলহামদুলিল্লাহ টেকনাফ এগুলো নাই আছে, তো এগুলো বন্ধ করবেন না আপনারা, কবে এগুলোর ব্যাপারে শক্ত হন, যারা ঘুষের ব্যাপারে জিরো টলারেন্সে থাকে এলাকার মধ্যে যারা আল্লাহওয়ালা এদেরকে আপনারা নেতা বানাবেন, দেখবেন ঘুষ টুস বন্ধ হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা, এ আগাছা মুক্ত বাংলাদেশ আমরা চাই, যারা সংসদে বসে কোরআন থেকে কথা বলবে দরকার আছে না নাই, কোরআন থেকে পড়লেই শান্তি মানলেই শান্তি, আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও, আমরা কখনো যেন কোরআনের বিপক্ষে না যাই, আল্লাহ তৌফিক দাও, যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে ঠিক কিনা, আর যারা কোরআনের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই, ভালোবাসাও নাই, এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলোতেও কোরআনের চর্চা হোক, চাই কি চাই না, হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরআনের আইন মোতাবেক বিধান জারি করা হোক, চাই কি চাই না, আমরা চাই এই কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে যাক, আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পতপত করে উড়ুক ঠিক কিনা, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা, কালেমার পতাকা যদি উড়ে কোরআন দিয়ে যদি দেশ চলে ওই দেশে অশান্তি থাকবে, বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন ওই সমাজে মারামারি ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল, তা আমরা ওই রকম সমাজ চাই না, যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি, রাজি আছেন তো, আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরা আন-নাজিআতের 41, 42, 43 তিনটা আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা আপনি কি করে বলবেন, এ ব্যাপারে সঠিক তথ্য জানা আছে তো শুধু একজনের, তিনি কে, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে, এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে, আমরা কি চিরকাল থাকতে এসেছি, নো, এটা একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে।